শুদ্ধতার সাথে চ্যানেল এইচ। আজকে আমরা সপ্তম আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। তোমরা জেনে রাখো তোমাদের মধ্যেই আল্লাহর প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এইটা একটি ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাটি আমরা সর্বশেষ তাফসিরে বলেছিলাম, ওয়ালিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে মুস্তালিকায় পাঠিয়েছিলেন যাকাতের মাল সংগ্রহ করবার জন্যে। তিনি এসে বিভ্রান্তকর তথ্য উপস্থাপন করলেন, মিথ্যা তথ্য দিলেন, ভুয়া তথ্য, ভুয়া সংবাদ দেওয়ার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের বিরুদ্ধে, বনে মুস্তালিকার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে রণসজ্জায় সজ্জিত হয়ে রওনা শুরু করেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ঘটনা সম্পূর্ণ ভিন্ন, চিত্রটা সম্পূর্ণ উল্টো যেমনটা ওলীদ বলেছিল। এই জন্য ওলীদকে ফাসেক বলা হয়েছে। ইন জা আকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। এরপরে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। জেনে রাখো, দানায় পানায় চলবে না, তোমরা তোমাদের মতো একটা কিছু বলে দিবা আর সেটাই ঘটে যাবে এমনটা হবে, কারণ তোমাদের মধ্যে একজন আছেন যিনি ওহির নির্দেশে চলেন। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আলামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। তোমরা এক একজনে এক একভাবে পরামর্শ দিলেই তিনি সে অনুযায়ী কাজ করে ফেলবেন, বিষয়টা এরকম নয়। আর যদি তিনি তোমাদের মতো করে তড়িঘড়ি করে যা বলবে, যে তথ্য দিবে সে অনুযায়ী কাজ করেন, লাআনিত্তুম, তাহলে তোমরা নিজেরা বেশি কষ্ট পাবে, তোমাদের ক্ষতি বেশি হবে, আমার নবীর কিছু হবে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিত্তুম। তোমরা যাই বলো, তিনি যদি তাই মেনে নেন আর সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে সমস্যা বা কষ্ট ক্ষতিকার হবে, তোমাদেরই হবে, আমার নবীর কিছু হবে না। এই যে তোমরা তথ্য দিলে একটা বিভ্রান্তিকর তথ্য, যে সেখানে তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে, যাকাত দিবে না অস্বীকার করেছে এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তথ্যগুলি বিভ্রান্তিকর। যদি তিনি তোমাদের এই কথা ধরেই পদক্ষেপ নিতেন, তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে নির্দেশ করতেন যে যুদ্ধ করো, যাও তাদেরকে শেষ করে দিয়ে আসো, আমার নবী যদি তড়িঘড়ি করতেন, তাড়াহুড়ো করতেন, অপেক্ষা না করতেন, তাহলে ক্ষতিটা তোমাদের হতো, তোমাদের বহুজনের জান চলে যেত। আমি আল্লাহ তো আমার রসুলকে হেফাজত করব, কোরআনে আমি ঘোষণায় দিয়েছি। অতএব তোমাদের সব কথা আমার নবী মানবে আর তিনি মানতে বাধ্য নন। তিনি একজনের ইশারায় ইঙ্গিতে নির্দেশে চলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলাদা করছেন, তাদের কথা ভিন্ন, কারণ ঈমানদারদেরকে তাদের কাছে আল্লাহ তাআলা ঈমানটাকে পছন্দনীয় বানিয়ে দিয়েছেন। যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, তারা এরকম ভুলভাল তথ্য দেবে? দেয় কি? যারা প্রকৃত আল্লাহওয়ালা ঈমানদার, তারা কখনো এরকম বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবে না। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা যাদেরকে আল্লাহ তাআলা তাদের নিকটে ঈমানকে প্রিয় পছন্দনীয় করে তুলেছেন। ওয়া কাররাহা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং এই ঈমানকে সুশোভিত করেছেন তাদের অন্তরে। সুবহানাল্লাহ, ঈমানকে তাদের অন্তরে সুশোভিত করে দিয়েছেন। এজন্য ঈমানের গুণে তারা এলোমেলো কিছু করে না, খুব সাবধানে কথা বলে, সাবধানে পা ফেলে, সাবধানে পদচারণা করে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। কোনো ঈমানদার, তার কাছে এটা খুব অপছন্দের হবে, কষ্টকর হবে, যে সে কুফুরি করবে ঈমান আনয়ন করার পর, পাপ কাজে লিপ্ত হবে, এটাও তার কাছে কষ্টের হবে।
এবং সে আল্লাহর রাসূলের অবাধ্য হবে এটাও তার কাছে ভালো লাগবে না প্রকৃত যারা ঈমানদার তাদের জান যাবে মাগার তারা কখনো ঈমানের প্রশ্নে একটুও বিচলিত হবে না আমরা আসিয়ার কথা জানি এক এক করে সবকয়টা সন্তানকে তার সামনে চোখের সামনে উন্মুক্ত চুলার উপরে তেলের মধ্যে ফেলে দিল কে ফেরাউন মাশেতার কথা আমরা জানি মাশেতার কথা আমরা জানি মাশের মাশেতার কথা বলছি মাশেতার সন্তানকে এক এক করে সবাইকে তার চোখের সামনেই জ্বলন্ত ফুটফুটে তেলের মধ্যে ফেলে দিল মাশেতা তাকায় দেখে তার বড় ছেলেটা মাংস একদিকে চলে গেছে হাড়গুলি নিচে নিচে পড়ে গেছে দ্বিতীয়টা আবার বুক থেকে টান দেয় বলল যে এখন অন্তত পক্ষে যদি একবার আমাকে রব বলে স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেব তোমার সন্তান বেঁচে যাবে কিন্তু ঈমানের প্রশ্নে তিনি ছিলেন অবিচল যার ঈমান আছে ঈমানের মজা পেয়ে গেছে পৃথিবীর কোনো কিছুই তার কাছে আর মূল্যবান মনে হয় সর্বশেষ যখন বুকের দুগ্ধপোষ্য শিশু সন্তানটাকে যখন টান দিল বুক থেকে তখন তিনি একটু বিচলিত হয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় এতক্ষণ পর্যন্ত তিনি উত্তীর্ণ হয়েছেন এবং সর্বশেষ এই সময় রক্ষা করবেন কে আপনি যদি কিছু সময় ধৈর্য ধারণ করতে পারেন শেষ সময়ে কল্যাণ আপনারই হবে রহমত আপনার কাছেই আসবে হাদিসে এসেছে যখন মাশেতার সর্বশেষ বুকের সন্তানটাকে যখন টান দিয়ে ফেলে দিবে তখন মাশেতা একটু বিচলিত হয়ে গিয়েছে এখন কি করবে আর এ তো নিষ্পাপ মাত্র এখনো মাত্র দুধ পান করেছে এই শিশু সন্তান এখনো কথাই বলতে পারে না তো একটু যদি আমি যদি একটু একবারের মতো যদি তাকে মেনে নেই রব বলে সবাই তো মানে কিন্তু অন্তরের কথা তো ভিন্ন এটা তো আল্লাহ ভালো জানেন একটু যদি আমি এই থমে গেলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুগ্ধপোষ্য শিশু সন্তানের জবান খুলে দিলেন সুবহানাল্লাহ ইয়া উম্মাহ লা তাখাফি হে আমার মা ভয় পাবেন না আপনি বিচলিত কেন হচ্ছেন দুনিয়ার এই শাস্তি আখেরাতের শাস্তির তুলনায় একেবারে নগণ্য সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন মা ছেলে সবাইকেই সেই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেয়া হলো আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল উসিয়ান যারা ঈমানদার তাদের কাছে কুফুরি করা পাপ কাজ করা অবাধ্য হওয়া এটা কষ্টকর তারা অন্য সব কষ্ট সহ্য করবে কিন্তু এরকম কুফুরি করা পাপের কাজ করা আর আল্লাহর অবাধ্য হওয়া এটাকে তারা পছন্দ করবে না মেনে নেবে না কখনোই উলাইকা হুমুর রাশিদুন কারণ এরা তো হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত যারা হেদায়েতের উপরে আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দাও ফাদলাম মিনাল্লাহি ওয়া নিআমাহ আল্লাহ যে ঈমানদারদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দিয়েছেন ঈমানটাকে তাদের কাছে পছন্দনীয় বানিয়ে দিয়েছেন কুফুরি পাপাচার এবং অবাধ্যতাকে আল্লাহ তাআলা তাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন এটা ঈমানদারের কোনো বাহাদুরি না এই বাহাদুরি একমাত্র কার এই জন্য যে কোনো নেয়ামতের শুকরিয়া আদায় হবে কার আমি যদি এই যে এশার সালাত পড়লাম এটা আমার কোনো বাহাদুরি না এটা নেয়ামত কার আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহ দয়া করেছেন আল্লাহর রহমতের অনুকম্পা আমাকে আচ্ছাদন করেছে বিধায় আমি এশার সালাতে আসতে পেরেছি নচেত পারতাম না এই জন্য এই যে ঈমানের প্রশ্নে এসে আল্লাহ তাআলা বলছেন ফাদলাম মিনাল্লাহ ওয়া নিআমা এই যে তাদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দেয়া হলো ঈমানের প্রতি তাদের আকাঙ্ক্ষা বেশি বেড়ে গেল এবং কুফুর ফিসিক আর হলো তুগিয়ানের প্রতি ইসিয়ানের প্রতি তাদের অনীহা এটা কার নিয়ামত আল্লাহর অনুগ্রহ নিয়ামত ছাড়া আর কিছুই না আল্লাহু আলিমুন হাকিম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বজ্ঞ বিজ্ঞানময় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সব জানেন তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী তিনি কে আল্লাহ ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন ইকতাতালু ফা আসলিহু বাইনহুমা
নতুন আরেকটি আয়াত শুরু হলো ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ক্বাতালু নবীহে যদি দুইটা দল দুইটা গ্রুপ দুইটা টিম তারা যদি ইমানদার হয় ইমানদারের দুইটা দল বা একটা দল ছিল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যে কোনো কারণে বিদ্বেষ হয়েছে অথবা তাদের মাঝে শত্রুতা তৈরি হয়েছে ইকতাতালু এক পর্যায়ে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে উদ্যত হলো মারামারি করতে শুরু করলো যুদ্ধ পর্যন্ত এগিয়ে গেল ফাসলিহু বাইনাহুমা ইমানদার তোমাদের দায়িত্ব শুধু এখন রাসূলের কাছে এটা সীমাবদ্ধ নয় সব ইমানদারের দায়িত্ব অন্যদের এই দুই গ্রুপের মাঝে মিটমাট করে দেয়া তাহলে আমাদের একটা দায়িত্ব আছে যখন দুজন ঝগড়া করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা নাকি এটাকে মিটমাট করে দেয়া হ্যাঁ আপনার চোখের সামনে একজনে এসে দুই তিন জনকে আহত করে চলে যাইতেছে আর আপনি বসে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু ভিডিও করতেছেন আপনি ছবি তুলতেছেন আপনি আগায়াও যাইতেছেন না কিছু করতেছেন না বাধাও দিচ্ছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উংসুর আখাকা জালিম ওয়াল মাজলুম তুমি তোমার ভাই ইমানদার যিনি চাই সে জালেম হোক আর চাই মাজলুম হোক দুজনকে তুমি সাহায্য করো সাহাবীজন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাজলুম ইমানদারকে সাহায্য করব ঠিক আছে তাকে হেফাজত করে কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব নবীজি সাসাম বললেন সে যে অত্যাচার করতে যাচ্ছে অন্যায় করতে যাচ্ছে তার হাত পাকড়াও করো তাকে অত্যাচার করতে দিবে না জালেমকে জুলুম করতে দিবে না এটাই হলো তাকে সাহায্য করা জুলুম করলে জাহান্নামে যাবে আর তুমি তাকে কি করলে জুলুম করতে দাও নাই বিরত রাখলে তাহলে আশা করা যায় সে জান্নাতে যাবে এইভাবে তাকে সাহায্য করো তুমি দুইজন ইমানদার এক জায়গায় দাঁড়িয়ে ঝগড়া বিবাদ করছে আমরা কারো পক্ষ নিলাম না না নিয়ে সেখানে বসে বসে শুধু তামাশাই দেখতেছি এটা ইমানদারের কাজ হতে পারে না হ্যাঁ একটা কাজ আমরা খুব করতে খুবই পারদর্শী পারঙ্গম সেটা হলো ওই যে আগুনের মধ্যে আরও এনে তুষ ঢেলে দেয়া আর একটু জ্বালানি দিয়ে দেয়া তা হাত থাকতে মুখে কিসের কথা তো অনেকক্ষণ তো হইলো এবার তো কিছু একটা কর কি আমি হইলে এতক্ষণ ছেড়ে দিতাম নাকি তুই দেখে ছেড়ে দিছিস আমি হইলে মাগার সাইজ করে ফেলতাম প্রথমবারেই এত বড় সাহস এই যে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা আল্লাহ তাআলার নির্দেশ হলো যদি তুমি দেখো যে দুইজন ইমানদার অথবা ইমানদারদের দুইটা গ্রুপ আলাদা হয়ে গেছে যুদ্ধে অথবা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে তাদের মাঝে মিটমাট করে দাও মীমাংসা করে দাও ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা দুই দলের এক দল যদি অবাধ্য হয় তাদেরকে মীমাংসা করবে কিভাবে ডাকবে ডাকে সত্য কথা বলবে কোরআনের ভয় দেখাবে জাহান্নামের ভয় দেখাবে আল্লাহর আজাবের কথা বলবে কোরআনের হাদিসের কথা বলবে এরপরেও যদি না মানে ফাইন বাগাত যদি এরপরও অবাধ্য হয় আপনি চলে যাবেন না আল্লাহর নির্দেশনা কি ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা বুঝানোর উপদেশ দেওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয় অবাধ্য হয় জুলুম করে ফাকাতিলুল্লাতী তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ তাহলে যে জুলুম করতেছে বেশি বাড়াবাড়ি করতেছে তার বিরুদ্ধে মাজলুমের পক্ষ হয়ে তুমি অবস্থান নাও এই আয়াতের প্রশ্নে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবেন আপনি জানেন তিনি নিরাপরাধ কিন্তু আপনি চুপ থাকেন আপনি কিছু বলেন না আপনি জানেন একজন মানুষকে নিরাপরাধ হওয়া সত্ত্বেও তাকে কষ্ট দেয়া হচ্ছে আপনি চুপ করে আছেন আমার উপরে তো সমস্যা আসতেছে না আর আমি কিছু বলতে গেলে তো আমার উপর বিপদ আসবে আপনি কিন্তু পার পাবেন না অপরাধ যে করে যে সয় দুইজনই সমান অপরাধী আল্লাহ তাআলা বলেন ফাইন বাগাত ইহদাহুমা আপনি বুঝালেন প্রথমে যে অত্যাচার করছে বুঝে নাই এরপরে অবাধ্য হয়েছে তাহলে আপনার দায়িত্ব কি
আপনি বললেন যে আমার বুঝানোর আমি বুঝাইছি, মানে না মানলে আমি আর কি করুম? না না, এরপরেই তো আপনার আসল করণীয় শুরু, আগেরটা তো ছিল ইনিশিয়াল স্টেজ, আপনি বুঝাইলেন না, বুঝলে এবার মায়ের বুঝবি না মানে, শুনবি না মানে, ফাকাতিলু কিতাল করো, তার বিরুদ্ধে যুদ্ধ করো প্রয়োজনে। তবে হ্যাঁ, যুদ্ধ করে একবার রক্ত রক্ত বাইর করে বলাইবেন না, এটা আরেক সমস্যা, আইন হাতে তুলে নেবেন না, তাকে আপনি বাধা দিবেন, প্রতিহত করবেন, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, কতক্ষণ আপনি তাকে বাধা দিয়ে রাখবেন? অনেকে আছে দেখবেন যে ঝগড়া শুরু হয়েছে, থাপ্পড় একটা দিয়ে হেয়ার নাই, ভাগছে, জায়গা ছেড়ে ভাগছে, জানতত পক্ষে একটা তো করছি। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় হতে দেখে সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। তো সে মনে মনে ভাবে যে আমি তো প্রথম কাজ করছি, হাত দিয়ে তো একটা মারছি, মাইরা তো আমি ভাগছি। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর আদেশের দিকে সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে চেক আউট করবেন, বাধা দিবেন, সে যেন মাজলুমের উপর জুলুম করতে না পারে। ইন ফাআত, আপনি বাধা দিলেন, যখন সে বিরত হবে ফিরে আসবে, ফা আসলিহু বাইনাহুমা বিল আদল, এবার আপনি বসেন, বসে দুইজনের কথা শুনেন, শুনে এবার আপনি ন্যায়সঙ্গতভাবে সমাধান করুন, ফয়সালা করুন, চোখ একটা বন্ধ করে ফয়সালা দিবেন না, এক পক্ষে টাকা খেয়ে অথবা আপনার স্বজনপ্রীতি করে কোনো সমাধান দিবেন না, সমাধানটা হবে আদলের সাথে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, প্রথম দায়িত্ব হলো আপনি আদলের সাথে, ন্যায় পরায়ণের সাথে আপনি ন্যায়সঙ্গত সমাধান দিবেন। ওয়া আকসিতু, তোমরা ব্যালেন্স বিচার করো, ভারসাম্য বজায় রেখে বিচার করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ ন্যায় পরায়ণদেরকে পছন্দ করেন। এই আয়াতের পিছনে দুটি ঘটনা উল্লেখযোগ্য, অনেকগুলি কারণেই আয়াতটি নাজিল হয়েছে বলে তাফসিরের গ্রন্থগুলিতে পাওয়া যায়। দুটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি। একটি ঘটনা হলো আনাস ইবনে মালিক, হাদিস সহিহ বুখারী মুসলিম উদ্ধৃত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একটু আসতেন, তাকে যদি একটু ইসলাহের জন্য উপদেশ দিতেন, তাকে যদি একটু দিনের কথা বলতেন তাহলে ভালো হইতো। মদিনায় যাওয়ার পরপরই আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে আসতেন, তাকে যদি একটু দিনের কথা বুঝাতেন ভালো হতো। আব্দুল্লাহ ইবনে উবাই এর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে। তিনি একটা গাধার উপরে আরোহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য সাহাবীরা পায়ে হেঁটে রওনা করলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছাকাছি গেলেন আল্লাহ রসুল, আব্দুল্লাহ ইবনে উবাই নাক টিপে ধরলেন, নাক টিপে ধরে বললেন, আপনার ঘোড়া, আপনার গাধার দুর্গন্ধ এটা অনেক কষ্টকর, আমি সহ্য করতে পারতেছি না, নাউজুবিল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, আপনি যে গাধায় করে আসছেন এটা দুর্গন্ধ, সহ্য করতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলকে এই কথা বলে। নবীজি সাল্লামের কোনো একজন সাহাবি বললেন, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রসুলের গাধার দুর্গন্ধ চেয়ে তোর গায়ের দুর্গন্ধ আরও বেশি খারাপ। আছে না এরকম, তোমার এটা বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না, এখন ফেসবুকের দিকে তাকালেই হয়েছে। আপনি যে শায়েখের ফলোয়ার, ওই শায়েখরে যদি কেউ কিছু বলে, 14 গোষ্ঠী উদ্ধার করে সারে তার অনুসারে, আছে কি না নাই? আমার শায়েখরে এত বড় কথা কইলি, যদি শায়েখ ভুলও হয় তারপরে উনি শায়েখ বনে গেছেন, উনার পক্ষেই কথা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবিপূর্ণ আচরণ করার কারণে একজন সাহাবি সহ্য করতে পারলেন না, বললেন, তোমার গায়ের গন্ধ এর চেয়ে আরও বেশি দুর্গন্ধ, তার চেয়ে গাধার গায়ের গন্ধ আরও ভালো। এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলের একজন আবার উল্টা ঝগড়া করা শুরু করলো, পাল্টা আরেকটা বলা শুরু করলো। এভাবে প্রথমে খেজুর গাছের ঢাল ছিল, ঢাল নিয়ে আসছে, ঢাল দিয়ে মারামারি শুরু হইল, এরপর পায়ের জুতা,
জুতা বৃষ্টি শুরু হয়ে গেল, সহি বুখারী মুসলিমের রেওয়ায়ত। ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফা আসলিহু বাইনাহুমা। নবী হে, আপনার চোখের সামনে এই ঘটনা ঘটতেছে, ইমানদারের দুইটা দল একে অন্যের বিরুদ্ধে লেগে গেছে, তারা ঝগড়া করছে, মারামারি করছে, ফা আসলিহু বাইনাহুমা, এদের মাঝে আপনি সমাধান করে দিন। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সমাধান করে দিলেন, থামায় দিলেন দুই গ্রুপকে, যে যা বলছে বলছে, ওয়া আজরুহু ইলাল্লাহ, তার প্রতিদান আসবে কার কাছ থেকে, তবে তোমরা এভাবে ঝগড়া করিও না, মারামারি করিও না। এটা হলো একটা। আর একটা প্রসিদ্ধতম ঘটনা শানে নুজুল এই আয়াতের পিছনে আছে, সেটা হলো এক ইমরান নামে এক ভদ্রলোক, এটা তবারানিতে উদ্ধৃত হয়েছে, আল্লামা তবারি রাহেমাহুল্লাহ তিনি এটা নকল করেছেন, যে ইমরান নামে এক স্বামী, তার স্ত্রী উম্মে জায়েদ, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়, তো ঝগড়া হওয়ার কারণে স্বামী কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় তার স্ত্রীর বিরুদ্ধে ফরমান জারি করলেন, তুমি এই ঘরের মধ্যে আবদ্ধ থাকবা, তোমার বাপের বাড়িতে যাইতে পারবা না, বাপের বাড়ি কেউ আসতেও পারবে না আমার বাড়িতে, এরকম হয় কি না? হয় হয়। বউর ওপর রাগ করে ঝগড়া করে এখন ক্ষমতা পাইছে কি, বউরে বলছে ঘর থেকে বাইরিতে পারবা না, বাপের বাড়িতেও যাইতে পারবা না, কেউ রে আসতেও দিতে পারবা না, এটা হলো তোমার শাস্তি। তিনি চলে গেলেন, বেশ কয়েকদিন গত হয়ে গেল, জামাই আর ফিরে আসে না, ইমরান আর ফিরে আসে না। তিনি করলেন কি, বাপের বাড়িতে কোনো একজনের দিয়ে খবর দিছেন যে আমি তো আছি বিপদে, বুঝেনি, এরকম যদি মেয়ের বাড়ি থেকে যায় আর হুশ থাকে বাপ মায়ের, হুশ থাকে না, দৌড়ায় আসছে একদল নিয়ে, এসে এখন মেয়েকে ঘর থেকে বাইর করছেন, তাদের মেয়েকে নিয়ে রওনা করলেন, কিন্তু এর মধ্যে ছেলের যে আরও চাচাতো ভাইরা আছে এরাও এসে হাজির, এই কই নিয়ে যাইতেছেন, ইমরান বাসায় নাই, মানা করছে কেউ আপনারা এখানে ঢুকতেও পারবেন না আসতেও পারবেন না, কেন আসছেন? এবার তাদের মধ্যে হাতে তো আর কিছুই ছিল না, জুতা ছিল খড়ম খড়ম, ওই জুতা খুলে একজন আরেকজনকে মারা শুরু করলো, আর জামাই বউ দুইজনে দুই গোষ্ঠী মারামারি শুরু করে দিস। তো মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সময়ে কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে উম্মাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য, যখন দুই দলের মধ্যে কি হয়, ঝগড়া হয়, তখন যেন মীমাংসা করে দেয়। আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তো এই ঝগড়া একসময় তালাকের দিকে নিয়ে যায়, চরম রূপ ধারণ করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক, দুই কথা কাটাকাটি হওয়া এটা খুবই স্বাভাবিক। মনে রাখবেন, যাদের সংসারে ঝগড়া হয় না মনে করবেন ওই সংসারের মধ্যে ভালোবাসাও নাই, বুঝেন নাই? যদি সংসারে ঝগড়া বিবাদ কথা কাটাকাটি না হয় তাহলে মনে রাখবেন ওই সংসারে কোনো না কোনো ঝামেলা আছে, হয় স্বামী স্ত্রীর প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না উদাসীন, অথবা স্ত্রী স্বামীর প্রতি উদাসীন। আপনি যদি কোনো কিছুর প্রতি মায়া থাকে আপনার, তখনও তো আপনার এটাকে সঠিক রাখার জন্য, ঠিক রাখার জন্য, হেফাজত করার জন্য আপনি উদগ্রীব থাকেন, কনসার্ন থাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঝগড়া হতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঘরে তো এমন ঝগড়া হতো, ভিতরে পাতিলের আওয়াজে অন্যরা পর্যন্ত দৌড়ে ভাগে যেত, কথা বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহির ঘরে উম্মাহাতুল মুমিনিন, তাদের মতো পবিত্র স্ত্রী এই পৃথিবীতে কি আর দ্বিতীয় আছে? তারা পর্যন্ত মাঝে মাঝে একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতেন, আল্লাহ রসুলের দরবারে অন্য কোনো স্ত্রী কোনো খাবার দিলে অন্য স্ত্রী রেগে যেতেন। সহি বুখারিতে এসছে, আল্লাহ রসুলকে একজন স্ত্রী খাবার পাঠিয়েছেন প্লেটে করে, আরেকজন স্ত্রী এটা সহ্য হয় নাই, এসেই সাহাবির সামনে হাতে আঘাত করে ওই খাবার ফেলে দিছেন, খাবার পড়ে প্লেট তো ভেঙে গেছে, সব খাবার মাটিতে পড়ে গেছে, ঝগড়া হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে
বাড়তে দেন নাই, সাহাবীরা তো মানে মারাত্মক রকমের অবাক হইছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুলাইনুহু ফা ইন্নাহা উম্মুক, তোমরা খারাপ কিছু বলিও না কারণ তোমাদের মা এই কাজ করেছেন। সুবহানাল্লাহ, স্ত্রীর বদনাম হয়, কেউ স্ত্রীকে দুই কথা বলবে এটাও আল্লাহ রাসূল হতে দেন নাই। ফাতেমা এবং আলী, সুবহানাল্লাহ, এই জুটির মধ্যে কত ঝগড়া হয়েছে, আর কাজের লোক নিয়ে হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাজ করতেন, ঘরে কাজ করতে 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 অস্থির হয়ে যেতেন, হাতের মধ্যে ঠোস পড়ে যেত। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন বলছেন যে আপনি আমার জন্য একটা কাজের লোক ঠিক করে দিতে পারেন না, এত কাজ করেন, আমার আব্বা আপনাকে, বউরা মাঝে মাঝে কয় জীবনে বাড়িতে আমার আব্বা আমারে দিয়ে একটা প্লেটও ধোয়ায় নাই, আমি কোনো দিন কি একটা প্লেটও ধুইয়া খাই নাই, কয় না মনে হয় আপনাদের বউরা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পর্যায়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সামর্থ্য নাই, তিনি কি চাইলেন, কাজের লোক চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোক পেলেন, গোলাম হিসেবে আসলো, যুদ্ধবন্দী হিসেবে পাইলেন। এরপরেও কিন্তু আগে যারা এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বণ্টন করে দিলেন, দুজনকে পেয়েছিলেন, কিন্তু ফাতেমাকে দেন নাই। সুবহানাল্লাহ, নিজের কন্যাকে প্রাধান্য দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাঝে মাঝে ঝগড়া তো প্রায়শই ঝগড়া লেগে থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে না পেরে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, তার কন্যা জান্নাতের সর্দার, তিনি জানতেন হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন ফাতেমাকে দেখে মুচকি হেসে দিতেন। ফাতেমা যখন আসতো আল্লাহ রাসূল নিজে দরজা খুলতেন, অন্যকে দরজা খুলতে দিতেন না। আমরা তো আমাদের কেউ আসলে হয়তো একজনকে পাঠাই, কে আসছে দেখ তো দরজাটা খুলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে যেতেন, দরজা খুলতেন, হাতটা জড়িয়ে ধরতেন, কপালে একটা চুমু এঁকে দিতেন, জড়িয়ে ধরে মেয়েটাকে এরপরে নিয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন, আগে প্রথমে এসে নিজের মেয়েটাকে নিয়ে এসে সেই জায়গায় বসতে দিতেন, নবীজি পাশে বসতেন। আল্লাহ রাসূল যখন ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা এগিয়ে আসতেন, দরজা খুলতেন, আগে সালাম দিতেন, কপালে চুমুকে দিতেন, হাতে চুমু আঁকতেন, জড়িয়ে ধরে নিয়ে এসে ফাতেমা নিজের ওড়নাটা কখনো বিছাই দিতেন, কখনো বা নিজে সেখানে যেখানে বসা থাকতেন সেখানে বসতে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাবা আর মেয়ের এই স্বর্গীয় ভালোবাসা দেখে আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো ফাতেমার উপর চড়াও হন নাই, না জানি আল্লাহ রাসূল কখন মন খারাপ করেন, কষ্ট পান। এরকম ঝগড়া প্রায়শই লেগে থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা না পেরে শেষ পর্যন্ত মসজিদে গিয়ে মাটিতে শুয়ে থাকতেন। আপনাদেরকে এরকম হয়েছে জীবনে, আপনি বর্ষাতে রাগ করে যাইয়া একদম মাটিতে যাই শুয়ে রয়েছেন, বরং আপনি উল্টা বাধ্য করেন যে তুই এনে বইতে পারবি না, যা তোর আজকে থেকে খাটে জায়গা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে তিনি মাটিতে গড়াগড়ি করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন কেন যেন ফাতেমার ঘরে গেলেন, গিয়ে প্রথম প্রশ্ন করলো আমার জামাতা কই, আলী কই, তাকে দেখছি না কেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখে আল্লাহ রাসূল প্রশ্ন করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ছিল তো আমার মাঝে আর তার মাঝে কিছু একটা হয়েছে, আমাকে না বলে কোন দিকে যেন চলে গেছে, মেয়ে আবার স্বীকার করছে কিছু একটা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিদেরকে বললেন, এক্ষুনি যাও আমার জামাই আলী কোথায় আছে খুঁজে বের করো। একজন যায় দেখে মসজিদে নববীর বারান্দায় ধুলাবালির উপরে তিনি শুয়ে আছেন, দৌড়ায় এসে আল্লাহ রসুলকে খবর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা কেউ আসিও না আমি যাই। আল্লাহ রসুল নিজে গেলেন, মাটিতে বসলেন ধুলাবালিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আলীকে বললেন, আলী ওঠো, উঠালেন, গায়ের ধুলাবালিগুলি ঝেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, শ্বশুর কী আচরণ করছেন, ধুলাবালিগুলো ঝেড়ে দিচ্ছেন, ধুলাবালিগুলো ঝেড়ে দিয়ে বললেন, ইয়া আবা তুরাব কুম কুম ইয়া আবা তুরাব, গায়ে তো ধুলাবালি লাগানো, এবার বললেন হে আবু তুরাব, একটা উপাধি দিয়ে দিলেন, আবু তুরাব মাটির পিতা,
উঠো উঠো, চলো বাসায় চলো, রাগ করে থেকো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রহমাতুল আলামিনের এই উপাধি আমার কাছে জীবনের সবচেয়ে প্রিয় উপাধি মনে হয়েছে, আমার কাছে এই নামটা সবচেয়ে বেশি পছন্দনীয় নাম ছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লামের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রায়শই ঝগড়া হতো, কারণ তিনি ছোটবেলায় আসছেন, তো তখনও ম্যাচিউরিটি আসে নাই, প্রায় ঝগড়া হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কিছু কিছু ঘটনা সাক্ষী থাকতেন, গিয়ে মেয়েকে শাসাইতেন। একদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়া লেগেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ দেখলেন তার বাবা আবু বকর আসছেন তার ঘরে, সাথে সাথে মেয়েদের যেটা স্বভাব, বাপকে পাইলে একটু ক্ষমতা বেড়ে যায়, আওয়াজ বড় হয়ে যায়, মনে করে যে এই তো বাপ পাইছি, আবার একটা শেল্টার হয়েছে, এখন বকে দিবে, একদম সাইজ করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাথে আপনার সঙ্গী, আপনার জামাতা কি আচরণ করতেছে দেখেন, তিনি আমার সাথে এই আচরণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচু শব্দে নিচু আওয়াজে কথা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজটা একটু বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মেয়ের মুখের উপর একটা চড় কষে দিলেন। দ্বিতীয় যখন আরেকটা দিতে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকবিদিক হন্য হয়ে, এখন তো আবার যার কাছে আশ্রয় নিতে আসছি সেই তো মারা শুরু করছে, দৌড়াই আবার আল্লাহ রাসূলের পিছনে গিয়ে আশ্রয় নিছেন। সুবহানাল্লাহ। বাপের কাছে নালিশ দিছেন শেল্টার পাওয়ার জন্য, বাপ যখন একটা মায়ের দিলেন, এখন শেল্টার নেবেন কার কাছে, দৌড়াই আবার যার বিরুদ্ধে একটু আগে অভিযোগ করলেন তার পিঠের কাছে এসে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আয়েশা আমার স্ত্রী, আমি তো আপনাকে তাকে আঘাত করার অনুমতি দেই নাই, আপনি আমি আমার স্ত্রী গায়ের উপরে কেন হাত তুলেছেন? সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরপরে জীবনে কোনো অভিযোগ আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিল না। আর ঝগড়া হয়, পরিবারে ঝগড়া হবে, এটা খুবই স্বাভাবিক, এটা মিটিয়ে নিতে হবে। সূরা নিসার 34তম আয়াতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই ঝগড়ার সমাধান কিভাবে করবেন সেটা পথ বাতলিয়ে দিয়েছেন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাআযূহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন, এই আয়াতে তিনটা প্রেসক্রিপশন দিয়েছেন খোদা আল্লাহ তাআলা, খুব মনোযোগ সহকারে শুনুন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, তোমরা স্বামীরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতা যখন তোমাদের চোখে পড়বে, অবাধ্যতা বলতে কি, তোমাদের কথা শুনে না, তোমাদের কাজ করে না, তোমরা যা চাও সে অনুযায়ী চলে না, যদি এটা প্রতিভাত হয় তাহলে তোমাদের দায়িত্ব কি, এরপরে কি করবে, ধরেই কি তালাক দেওয়া শুরু করবে, মার দেওয়া শুরু করবে? না। অবাধ্যতার ব্যাখ্যা একটা হাদিস নেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম নারী কারা, সর্বোত্তম নারীর পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নিসাই ইমরাআতুন ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, সর্বোত্তম নারীর পরিচয় হলো সেই নারী যেই নারীর দিকে, যে স্ত্রীর দিকে তুমি তাকালে তোমার শত কষ্ট ব্যথা দূর হয়ে যাবে। আপনি মহা পেরেশানিতে আছেন, মহা কষ্টে আছেন, আপনি বাসায় ফিরলেন, যখন স্ত্রীর চেহারার দিকে তাকালেন, স্ত্রীর মায়া মুখ ভরা হাসি, শ্রদ্ধাবোধ, এই চেহারা দেখলেই যদি আপনার অন্তরটা নরম হয়ে যায়, আপনি খুশি হয়ে যান। নবীজি সসম বললেন, ভালো স্ত্রী চেনার এটা হলো প্রথম আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উপদেশ দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেই দিন ধরে নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কোনো স্বামীকে, কোনো মানুষকে, কোনো মানুষের জন্য সেজদা করতে বলতাম, তাহলে আমি স্ত্রীদেরকে তাদের স্বামীর জন্য সেজদা করতে বলতাম। সুবহানাল্লাহ। খবরদার, আলী তোমার স্বামী, আমি বাবা হয়ে, রহমাতুল আলামিন হয়ে
তুমি কন্যা ফাতেমাকে বলছি খবরদার স্বামীর সাথে কখনো বেয়াদবি করবে না তার গলা উঁচু তার গলার আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে তুমি তার সাথে কথা বলবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এরপরে আচরণ এত ভালো হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলছেন যে আমি আর জীবনে যত কষ্টে আমি বাসায় ফিরেছি যত কষ্ট দুঃখ শেষ করে বাসায় এসেছি ফাতেমার চেহারার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে আমি সব ভুলে গিয়েছি ওয়াইন আমারতাহা আতাআতকা ভালো নারী ভালো স্ত্রী চেনার দ্বিতীয় আলামত হলো ইন আমারতাহা আতাআতকা তুমি তাকে কোনো কিছু করতে বললে দ্বিতীয় প্রশ্ন করে না কেন এটা করব কেন এটা করব না সাথে সাথে সেটা মেনে নেয় ওই অনুযায়ী কাজ করে এটা ভালো নারীর দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হলো ওয়া ইযা গিফতা আনহা হাফিযাতকা ফি নাফসিহা ওয়া মালিক যখন তুমি তোমার স্ত্রীটাকে রেখে অন্য কোথাও কাজে যাও প্রবাসে যাও কর্মক্ষেত্রে যাও অফিসে যাও ব্যবসা ক্ষেত্রে যাও তোমার এই অনুপস্থিতির এই সময়টায় যদি তোমার স্ত্রী তার নিজের চরিত্রকে হেফাজত করে এবং তোমার রেখে যাওয়া সম্পদ সন্তান এদেরকে হেফাজত করে মনে রাখবা এই স্ত্রীটা সর্বোত্তম স্ত্রী এই জন্য বলা হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন যখন দেখবে তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে গিয়েছে অবাধ্যতা কিভাবে আসবে তাকে কিছু বললে সে শুনে না সে রগ চটিয়ে কথা বলে তার দিকে তাকালে আর আগের মতো ওই রকম কি অন্তর প্রশান্ত হয় না সে সন্তানের যত্ন নেয় না সম্পদের হেফাজত করে না নিজেরও যত্ন নেয় না এইগুলি হলো অবাধ্যতার রূপ এমন যদি দেখো ফাইযুহুন প্রথম দায়িত্ব হলো স্বামীরা তোমরা তাদেরকে ওয়াজ করো ওয়াজ কি করবে এই ওয়াজ করতেছেন কে আল্লাহ উপদেশ দিচ্ছেন আমাদেরকে যে স্বামীরা প্রথম দায়িত্ব হলো তোমাদের তোমরা তাদেরকে ওয়াজ করবে ফাইযুহুন না তাদেরকে ওয়াজ করো ওয়াজ তো বুঝেন ওয়াজ তো বুঝেন ওয়াজের ময়দানে একবার যাবেন দেখবেন আপনি এই হাসতেছেন এই কাঁদতেছেন ঠিক কি না আপনি জাহান্নামের এমন ভয় দেখাবেন হাদিসে এসেছে আমি বিশাল আলোচনা যাচ্ছি না স্ত্রীকে স্বামীর অবাধ্য হলে কি শাস্তি রয়েছে জাহান্নামে তো যেতেই হবে তাহলে কি শাস্তি আছে এগুলো এমনভাবে উপস্থাপন করবেন ওয়াজের মতো করে পারলে আপনি সুর পারলে সুর দিবেন অবশ্য বোর কাছে গেলে আর ওয়াজ চলে না নাকি যত বড় পিসাবে হোক বোর কাছে হে ওই বাদাইম নাই নাকি আপনি তাকে ওয়াজ করবেন এরপরে স্বামীর অনুগত হলে কথা মানলে কি সওয়াব কি প্রতিদান রয়েছে জান্নাতের কোথায় থাকবে এগুলি ওয়াজ করবেন ফাইযুহুন এতেও যদি কাজ না হয় আপনি ওয়াজ মানে কি এখন ওয়াজ করে দুই সেন্টেন্স বলেই কাজ না হলে ধুমধাম দ্বিতীয়টার দিকে যাবেন না অন্তত কিছুদিন স্পেয়ার করুন সময় নিন তাকে সময় দিন বুঝার জন্য মানুষের রাগ প্রশমিত হবার সময়টা তো দিতে হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি দ্বিতীয় কাজ আপনি তাকে উপদেশ দিয়েও যদি কাজ না হয় দ্বিতীয় স্টেপস হলো আপনি বিছানা আলাদা করে দেন আপনি হয় ঘর থেকে বের হয়ে যান অন্য রুমে চলে যান অথবা একই রুমে আছেন আপনি তার দিকে মুখ করে শুইবেন না পিঠ করে শুইবেন একই খাটেও যদি আপনার শোন একই বিছানায়ও যদি শোন তাহলে মুখোমুখি হয়ে শুইবেন না তাফসিরে এই বর্ণনায় এসছে যদি আলাদা কোনো কামরা না থাকে ঢাকা শহরে তো স্পেয়ার রুম পাওয়া কঠিন স্বামী স্ত্রীর জন্য রুম একটাই থাকে তাহলে ঝগড়া বিবাদ হলে পাশের রুমের মানুষকে জানানোর দরকার কি নিজেদের মধ্যে থাকুক না কিন্তু সমাধান করেন এখন যদি আপনি এটা ছেড়ে দিয়ে পাশের রুমে যায় বলেন যে বউর সাথে ঝগড়া হয়েছে কয়দিন এখানে তোমার অতিথি হইতে আসছি এটা ঠিক না প্রত্যেকের সম্মান আছে সম্মান বোধ আছে ওটা যেন নষ্ট না হয় আপনি যদি এক রুমেই থাকতে হয় তাহলে পিঠাপিঠি হয়ে শুইবেন এটাকে হলো হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি
এটা নারীর জন্য খুবই কষ্টকর। আপনি এই ফর্মুলা মেনে দেখবেন, একটা স্ত্রীর জন্য এটা খুবই কষ্টকর যদি স্ত্রী সত্যিকার স্ত্রী হয়। একজন স্ত্রীর সাথে আপনি শুয়েছেন কিন্তু তাকে পিঠ দিয়ে শুয়েছেন, এটা কোনো স্ত্রী পারতপক্ষে মেনে নিতে চায় না। এবার আপনি ভালো অবস্থায় থাকেন, ভালো মুড়ে থাকেন, আর ঝগড়া বিবাদ করে থাকেন না কেন? যদি এটা খুব মারাত্মক কিছু না হতো তাহলে কোরআন আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে প্রেসক্রাইব করতেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এত 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 স্টেপস থাকতে আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপস এটা কেন দিলেন যে শয্যা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, একসাথে তোমরা থাকবে না, অর্থাৎ রাতে স্বামী স্ত্রীর সৌজন্যমূলক আচরণ করবে না, তাকে বোঝার সময় দাও, তুমি বুঝাও যে তুমি রাগ করেছ। ওয়াদরিবুহুন, দ্বিতীয় স্টেপস যদি কাজ না হয় তাহলে তাকে আঘাত করো। এখানে হলো প্রশ্ন, কোরআন তো কইছেই মারার জন্য, কি সূরা নেসার 35তম আয়াত তো আছেই দলিল স্বামীদের পক্ষে, একদম জম্মের মায়ের, কি ওয়াদরিবুহুন, তাদেরকে মৃদুমন্ধ আঘাত করো, গায়রা মুবাররাহ, এমন আঘাত করবে যেটার কোনো প্রভাব পড়বে না শরীরের উপরে, একটা আছড়ও পড়বে না। তা আপনি তো কান ফাটায় ফেলান, আপনি তো নাক ফাটায় ফেলান, অথচ আপনি কি জানেন কি না কোনো মানুষের মুখের উপর আঘাত করা এটা হারাম, মুখের উপর আঘাত করা হারাম, নিষিদ্ধ। আপনি মুখের উপর আঘাত করলেন, আপনি পাপী হলেন, পাপী গুনাহগার হলেন। প্রথমত এই কথা, ওয়াদরিবুহুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন আসাইনা ফাদরিবুহুন্না গায়রা মুবাররাহ, ফাইন আসাইনা ফিল মারুফ, তুমি তাকে ভালো উপদেশ দিচ্ছ এরপরও শুনতেছে না, অবাধ্য হচ্ছে, ফাদরিবুহুন, তাকে মারো, প্রহার করো, গায়রা মুবাররাহ, এত হালকা ভাবে আঘাত করবে যেন তার গায়ে কোনো দাগ না পড়ে, কোনো আঁচড় না পড়ে, কোনো চিহ্ন যেন না থাকে। এখন আবার স্কুলের মতো মারামারি শুরু করেন না, এমন জায়গায় মারে মাগারে ওইটা দেখাইতেও পারে না, ঠিক নেই, ওইটা যেন না হয়। ওলামায়ে কেরাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলা হলো, প্রশ্ন করল, মাদদার, এই যে কোরআনে বলা হলো প্রহার করার জন্য, প্রহারটা কোন ধরনের প্রহার? প্রহারের তো স্টেজের কোনো শেষ নাই, ক্লাসিফিকেশন আছে অনেক, কোন রকমের প্রহার বৈধ? তিনি এর তাফসিরে বললেন বিসওয়াক, আপনি যে মেসওয়াক করেন নামাজের আগে, উযু করার আগে মেসওয়াক করেন, মেসওয়াক, মেসওয়াকের ইয়া লাঠি কত বড়? এতটুক। যদি তোমাকে মারতেই হয় তাহলে সর্বোচ্চ লাঠিটা হবে মেসওয়াকের মতো, আর আমনে তো লাঠি সবচেয়ে বড় যেটা আছে এটা খুঁজেন, আস্তাগফিরুল্লাহ বলেন, যারা এর আগে এরকম আকাম করছেন মাপ চাই নেবেন আজকে গিয়ে, পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে প্রহার সর্বোচ্চ মাত্রা কোনটা? কেউ বলছেন একটা ফুল নিয়ে এসে ব্যাখ্যা, দেখেন মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে করতে হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন, এই ওয়াদরিবুহুন না স্ত্রী দিকে মারার জন্য সর্বোচ্চ বলেছেন, তাফসির করা হয়েছে মেসওয়াক দিয়ে মার দেওয়ার জন্য, সর্বোচ্চ যদি মারতে হয় প্রচণ্ড রাগ মারেন আপনি তাহলে মেসোয়াক কাঠি দিয়ে মারেন। আর কেউ বলছেন যে সর্বনিম্ন হলো ফুল নিয়ে আসেন একটা, আয়না ফুল দিয়ে ফুলের টোকা দেন, যদি আপনি আপনার বউয়ের প্রচণ্ড রাগের সময় ফুল নিয়ে এসে ফুলের টোকা দিয়ে বাড়ি দেন, ও মায়ের মায়ের কি সাথে সাথে হাসে দিবে, আমার জামাই এমন জামাই আমার ফুল দিয়ে মারতেছে, তখন বউ কইবে যে এটা মারা কেন, ফুলটা দিলেও তো হয়, কথা বুঝেন নাই। মুফাসসিরিনে কেরাম এইভাবে তাফসির করেছেন, তিনটে স্টেজ গেল, এরপরেও যদি ফিরে না আসে
وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما. চতুর্থ স্টেজ হলো এর পরেও যদি সমাধান না হয়, মনের মিল না হয়, মিট আপ না হয়, এবার আল্লাহ তাআলা ফয়সালা করছেন ফাবআসু হাকামাম মিন আহলিহি, জামাইয়ের পক্ষ থেকে একজন সালেস পাঠাও, ওয়া হাকামাম মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকেও একজন সালেস ডাকো। এই দুজনের দায়িত্ব হবে ইউরিদা ইসলাহা, স্বামীর পক্ষের সালেস, স্ত্রীর পক্ষের সালেস, এই দুইজনের উদ্দেশ্য যদি মীমাংসা হয়, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, মীমাংসার পথ বের করে দেওয়ার যোগ্যতা দিবেন কে? এই এত এতগুলি কথা আমরা কেন বললাম? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ তাআলা বলছেন নবী হে, যখন ইমানদারদের দুইটা গ্রুপ ঝগড়ায় লিপ্ত হবে, আপনার দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব হলো তাদের মাঝে কি করা, মীমাংসা করে দেয়া। এই যে তৃতীয় পক্ষে এসে মীমাংসা করবে, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে আরেকটা শানে নুজুল ছিল যে ইমরান এবং তার স্ত্রী উম্মে জাইদ দুইজনের মধ্যে ঝগড়া হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এটাকে মীমাংসা করে দিতে। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে আপনি যদি ভাসুর হন, আপনি যদি স্বামীর ঘরের অন্য কেউ হন, আপনার দায়িত্ব হলো এটাকে কিভাবে মিনিমাইজ করা, সুন্দর করা, শত্রুতা দূর করে দেয়া। আপনি সেখানে ভাইয়ের পক্ষ নিয়ে, ছেলের পক্ষ নিয়ে আপনি স্ত্রীর উপরে জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুদ্ধতার সাথে চ্যানেল এইচ।